নমস্কার দর্শক বন্ধু, আমি সৌভিক চক্রবর্তী। অ্যাস্ট্রো সলিউশন উইথ সৌভিক চ্যানেলে আপনাদের স্বাগতম। ভগবান নারায়ণের কৃপায় আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হস্তরেখা বিচারে আমার আলোচনার বিষয়টি হলো, কোন ফিল্ড বা কর্মে বা ব্যবসায় মিলবে আপনার সফলতা, জানুন নিজের হাতের রেখায়। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে একেবারে টপিকে চলে আসি। সমস্যা এটাই যে সেক্টর বা ফিল্ড অনেক আছে, কিন্তু আপনার ট্যালেন্ট বা আপনার মেন্টাল অ্যাপটিটিউড কিসের সাথে শ্যুট করবে সেটা আপনার জেনে রাখা উচিত। কারণ আপনি যদি ঠিকঠাক চাকরি বা ঠিকঠাক কর্মেতে থাকেন, তাহলে আপনার সফলতাও মিলবে, আপনার প্রোগ্রেসও করবেন আপনি, এবং আপনার সমস্ত ইচ্ছাই ধীরে ধীরে পূরণ হবে। কিন্তু ভুল কর্মের সাথে যদি যুক্ত হয়ে থাকেন, তাহলে কাজে মন লাগবে না, সাকসেস মিলবে না, প্রতিনিয়ত আপনাকে স্ট্রাগল করতে হবে, বারবার কর্ম পরিবর্তন করতে হবে। এই ধরনের সমস্যা মানুষ তখনই ফেস করে যখন সে রাইট সেট অফ প্রফেশনে থাকে না। ইম্পর্টেন্ট এটাই যে এর প্যারামিটার সম্পর্কে আপনাদের জেনে রাখা দরকার। দেখুন, উদাহরণ দিলে এটাই বলতে হয় যে মাছের যে প্যারামিটার সেটা হলো জল, পাখির সঠিক প্যারামিটার হলো আকাশ, বানর বা বাঁদর এর প্যারামিটার হলো গাছ। এটা এই জন্যই বললাম যে আপনি যদি সঠিক পদ্ধতিতে কোনো প্যারামিটার পার্টিকুলার কর্মের সাথে যুক্ত হতে পারেন, সেখানে সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এটা অনেক বড় একটা বিষয়, সেটি আপনার জীবনে আপনাদেরকে ধীরে ধীরে জানতে হবে। তবুও আমি এর একটা জিস সম্বন্ধে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ক্ষেত্রে আপনাদের ঔৎসুক্য দেখে এর ডিটেলসের পার্ট পার্ট ভিডিও অবশ্যই নিয়ে আসতে থাকব। হস্তরেখা বিজ্ঞান বা পামিস্ট্রি একটা স্টাডি, আপনার হাতের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের। এর দুটো শাখা আছে। প্রথমটা হচ্ছে কিরকনমি, যেখানে হাতের স্ট্রাকচারের উপর ভিত্তি করে কারো ব্যক্তিত্ব বা পার্সোনালিটি সম্বন্ধে জানতে পারা যায়, এবং হাতের রেখার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে তথ্য উদ্ঘাটনকে বলা হয়ে থাকে কিরোমেন্সি। করতলের প্রস্থ এবং আঙুলের দৈর্ঘ্য দেখে অনেক কিছুই এখানে বলা যায়। হাতের আকৃতি, প্রথমে আপনাদেরকে জানতে হবে এই কিরকনমিতে হাতের আকৃতি সম্বন্ধে। এখান থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন। আপনাকে আগে ভালো করে লক্ষ্য করতে হবে আপনার হাতটিকে, দেখতে হবে হাতের আকৃতিটি আপনার স্কোয়ার টাইপের না রেকট্যাঙ্গেল না কী ধরনের আপনার হাতের আকৃতি। আমি হাতের আকৃতি সাধারণত চার ধরনের হয়ে থাকে, আমি আপনাদেরকে বোঝাতে থাকব, আপনারা দেখতে থাকুন। হাতের আকৃতি স্কোয়ার টাইপের হলে এটিকে আর্থ প্রকৃতির বলা হয়ে থাকে। এদের আঙুল সাধারণত করতলের প্রস্থের থেকে বেশ ছোট হয়, অর্থাৎ হাতের করতলের যে প্রস্থটি আছে সেই প্রস্থটি থেকে হাতের যদি মধ্যমা আঙুলটিকে আপনি দেখে নেন, মধ্যমা আঙুলটি এই করতলের প্রস্থের তুলনায় অবশ্যই একটু না একটু ছোট হবে। এর থেকে আপনারা সহজে বুঝে নিতে পারবেন যে আপনার হাতের আকৃতিটি কী ধরনের। যদি এই ধরনের হয়ে থাকে তাহলে আপনার হাত আর্থ এলিমেন্ট বা পৃথ্বীতত্ত্বের হাত। এদের কোয়ালিটি থাকে হাত এবং স্কিলের উপর, অর্থাৎ আপনাকে হাতের কাজ বা স্কিলের উপর আপনাদের কোয়ালিটি থাকে। এরা সাধারণত কার্পেন্টার, সার্জেন, মূর্তিকার, শিল্পকার বা বিভিন্ন ধরনের প্রফেশনে থাকতে পারে, যে সমস্ত প্রফেশনে হাত এবং স্কিলের উপর নির্ভর করে। এদের চেঞ্জ খুব একটা বেশি পছন্দ নয়, অর্থাৎ একটা ফিক্স স্টেবল জব এ কাজ করতে এরা ভালোবাসে এবং এদের এটাই করা উচিত। এটা করলে এরা অবশ্যই সন্তুষ্টি এদের হবে। এবার দ্বিতীয় যে হাতের ধরনটি আমি বলবো সেটি হলো বায়ুতত্ত্ব বা এয়ার এলিমেন্টের হাত। এদের হাতের কী ধরনের হয়? এদের হাতের শেপও সাধারণত স্কোয়ার টাইপ, অর্থাৎ এই ধরনের চতুর্ভুজ টাইপের হয়ে থাকে। এদের হাতের আঙুল একটু অবশ্যই লম্বা হবে। প্রথমে পৃথ্বীতত্ত্বের হাতে যেমন বললাম, হাতের যদি প্রস্থটিকে দেখেন, প্রস্থটির তুলনায় হাতের মধ্যমা আঙুলের
দৈর্ঘ্যটি অবশ্যই বেশি হবে। এই ধরনের যদি আপনার হয়ে থাকে হাতের শেপটি যদি আপনার স্কোয়ার টাইপের হয়ে থাকে এবং হাতের মধ্যমা আঙুলটি যদি এই প্রস্থের থেকে বেশি হয়ে থাকে অর্থাৎ বড় হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার বায়ুতত্ত্বের হাত। অর্থাৎ আপনি এটা থেকে সহজেই বুঝে নিতে পারবেন, অর্থাৎ আপনি কিছু আপনাকে কিচ্ছু করতে হবে না, হাতের মধ্যম আঙুলটি এবং হাতের করতলের প্রস্থটিকে ভালো করে লক্ষ্য করলেই আপনি বুঝতে পারবেন আপনার হাতটি কী ধরনের। যদি আপনার হাত বায়ুতত্ত্বের অর্থাৎ এয়ার এলিমেন্টের হয়ে থাকে তাহলে যেসব কাজে মানুষের সাথে কথা বলতে বেশি হয়, ডিবেট করতে হয়, কমিউনিকেশান করতে হয়, সেলসের জন্য প্রপার যে স্কিল দরকার, মিডিয়া, অ্যাডভার্টাইজিং, এই ধরনের বিভিন্ন ধরনের কাজ এরা দারুণ ভালো করতে পারে। এই ধরনের কাজের মধ্যে যদি এরা যুক্ত হয়ে থাকে তাহলে এরা দারুণ উন্নতি অবশ্যই করবে। এবার বলবো তৃতীয় প্রকারের হাত, অর্থাৎ অগ্নিতত্ত্ব বা ফায়ার এলিমেন্টের হাত। এদের হাত সাধারণত রেকট্যাঙ্গেল প্রকৃতির হয়ে থাকে, অর্থাৎ এদের হাত এই ধরনের আয়তক্ষেত্রকার প্রকৃতির হয়ে থাকে এবং এদের হাতের আঙুলও এদের হাতের আঙুলের দৈর্ঘ্য অবশ্যই এদের প্রস্থের তুলনায় ছোট হয়ে থাকে। অর্থাৎ আপনি যদি হাতের করতলের প্রস্থটিকে লক্ষ্য করেন এবং মধ্যমা আঙুলটিকে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এদের মধ্যমা আঙুলটি এদের করতলের প্রস্থের তুলনায় ছোট হবে। যদি হাতটি রেকট্যাঙ্গেল হয় এবং মধ্যমা আঙুলটি করতলের প্রস্থের তুলনায় ছোট হয়, অর্থাৎ মধ্যমা আঙুলের দৈর্ঘ্যটি করতলের প্রস্থের তুলনায় ছোট হয়, তাহলে অবশ্যই এটি আপনার অগ্নিতত্ত্ব বা ফায়ার এলিমেন্টের হাত। এদের মধ্যে অ্যাডভেঞ্চার এবং সহ্য ক্ষমতা দারুণ হয়। এরা খুব একটা স্ট্রেসের দ্বারা কাবু হন না, এরা যথেষ্ট স্ট্রেস নিতে সক্ষম হন বা কোনো বিষয়ে জলদি এরা ঘাবড়ে যান না। কোনো ধরনের চেঞ্জ, অ্যাডভেঞ্চার বা আর্টিস্টিক বা ক্রিয়েটিভ ট্যালেন্ট এর কথা বললেও এই সমস্ত বিষয়েরা দারুণ করতে সক্ষম হন। তাছাড়াও সেলস প্রফেশন, অ্যাডভেঞ্চার পোর্টাল, পুলিশ, ডিফেন্স এই সব বিষয়েরা দারুণ হয়ে থাকে, অর্থাৎ দারুণ ফলাফল করে থাকে। তাছাড়াও পারফর্মিং অ্যাক্ট, এন্টারটেনমেন্ট, বিজনেসেও এরা দারুণ উন্নতি করতে পারে। যদি এই সমস্ত প্রফেশনের দিকে আপনারা যুক্ত হয়ে যান তাহলে অবশ্যই আপনারা দারুণ উন্নতি অবশ্যই করবেন। এবার বলবো চতুর্থ প্রকারের হাত, অর্থাৎ জলতত্ত্ব বা ওয়াটার এলিমেন্টের হাত। এদের হাতের শেপও রেক্ট্যাঙ্গুলার হয়ে থাকে, অর্থাৎ আয়তক্ষেত্রাকার হয়ে থাকে। এদের হাতও আয়তক্ষেত্রাকার হয়ে থাকে, অর্থাৎ এদের হাতও রেক্ট্যাঙ্গেল সাইজের হয়ে থাকে। এই ধরনের হাতের পার্থক্য অগ্নিতত্ত্বর থেকে, এদের আঙুলের দৈর্ঘ্য তুলনামূলক স্তরে বেশি হয়, অর্থাৎ হাতের এই প্রস্থের তুলনায় হাতের মধ্যমা আঙুলটিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন মধ্যমা আঙুলটির দৈর্ঘ্য অবশ্যই এদের বেশি হবে। এই ধরনের যদি আপনার হাত হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার হাতের জলতত্ত্বের হাত, অর্থাৎ এই ধরনের হাত হয়ে থাকলে আর্টস বা শিল্প জাতীয় কর্ম, কেয়ারিং প্রফেশন অর্থাৎ নার্স, ডক্টর যে সমস্ত দিকে মানুষকে কেয়ার করতে হয় সেই ধরনের প্রফেশন, বিউটি, ফ্যাশন, ড্রয়িং, পেন্টিং, রাইটিং, তাছাড়াও সাবকনসাস মাইন্ড দ্বারা পরিচালিত যে কোনো কর্ম এদের জন্য ভালো হয়। এতক্ষণ আমরা শুধুমাত্র হাতের গঠন বা স্ট্রাকচারের হিসেবে জানলাম, এরপর হাতের পর্বত বা রেখার আধারেও আপনি অনেক তথ্য জানতে পারবেন। আমি জিস্ট করে বলছি, ভালো করে লক্ষ্য করুন, হাতের যদি কোনো পর্বত হাই অর্থাৎ উচ্চ হয়ে থাকে, একটু ফুলে থাকে, একটু উঁচু থাকে, একটু লালচে, একটু গোলাপি আভাযুক্ত হয়ে থাকে তাহলে এটি বোঝায় এই ক্ষেত্র বা পর্বতের গুণ সম্বন্ধে ব্যক্তিটি পারফেকশনিস্ট। আবার কোনো পর্বত যদি বেশি ফোলা না থেকে থাকে কিন্তু একটু বেশি চেপটা হয়ে থাকে, একটু বেশি জায়গা জুড়ে গঠন করে থাকে, এই সম্বন্ধিত গুণের বিস্তার মানুষটির মধ্যে কম রয়েছে এটা বুঝে নিতে হবে। আবার কোনো পর্বত যদি অনেক বেশি জায়গা জুড়ে থাকে এবং ফোলাও না হয় এবং একেবারে দুর্বলও না হয়
তাহলে বুঝতে হবে সেই ব্যক্তিটির মধ্যে ট্যালেন্ট তো আছে, কিন্তু পুরোপুরি ওই ট্যালেন্ট চ্যানেলাইজড হয়নি। সেটাকে মজবুত করার জন্য অবশ্যই প্রয়োজনীয়তা আছে। আপনার হাতের ভালো করে লক্ষ্য করুন, যে পর্বতটি সব থেকে বেশি ফোলা, উঁচু, লালচে বা গোলাপি আভাযুক্ত হয়ে থাকবে সেই পর্বতটিকে দ্বারাও আপনার প্রফেশন নির্বাচন করতে আপনি পারবেন। যদি বৃহস্পতি পর্বত হাতে সব থেকে ভালো পজিশনে থাকে, তাহলে লিডারশিপ কোয়ালিটি এদের মধ্যে প্রচণ্ড পরিমাণে থেকে থাকে। এরা দিলদার মনের মানুষ হন, নির্ণয় নেবার ক্ষমতাও এদের দারুণ থেকে থাকে। কোনো জায়গা বা কাজের ক্ষেত্রে টপ প্রফেশন পর্যন্ত এরা যেতে পারে। এরা ল বা জুডিশিয়ারি এই ধরনের প্রফেশনও দারুণ ফলাফল করতে সক্ষম হয়। যদি হাতের এই মধ্যম আঙুলের ঠিক নিচের এই অংশটি, অর্থাৎ বলে রাখা আছে শনি পর্বতটি, যদি হাতের শুভ অবস্থায় থাকে অন্যান্য পর্বতের তুলনায়, তাহলে এরা রিসার্চ, অনুসন্ধান, জ্ঞানদান সম্বন্ধিত কর্ম দারুণ ফলাফল করতে পারে। যদি হাতে সূর্য পর্বতটি শুভ অবস্থায় থাকে বা সব থেকে শুভ অবস্থায় থাকে, তাহলে আর্টিস্টিক, লাইমলাইটের কর্ম, বিভিন্ন ধরনের শিল্পকর্মের সাথে এরা যুক্ত হতে অবশ্যই পারবে এবং এর থেকে এরা যশ, মান সম্মান, খ্যাতিও অর্জন করবে। হাতে যদি বুধ পর্বতটি সব থেকে শুভ হয়ে থাকে, তাহলে এদের মধ্যে কমিউনিকেশন স্কিল দারুণ হয়ে থাকে। এরা যে কোনো প্রফেশন, কমিউনিকেশন স্কিল জাতীয় প্রফেশন বা ব্যবসার সাথে যদি যুক্ত হয়ে থাকে, তাহলে দারুণ ফলাফল করবে। হাতের যদি উচ্চ মঙ্গলের ক্ষেত্রটি সব থেকে শুভ অবস্থায় থেকে থাকে, তাহলে যে কোনো প্রেসারমূলক কাজ বা স্ট্রেসমূলক কর্মেতে এরা দারুণ ফলাফল লাভ করে। হাতে যদি চন্দ্রের পর্বতটি সব থেকে শুভ অবস্থায় থাকে, তাহলে ইমাজিনেশন, সাবকনসাস রিলেটেড কাজ এরা দারুণ উপকার পায়। হাতের যদি শুক্রের পর্বতটি সব থেকে শুভ অবস্থায় থেকে থাকে, তাহলে বিউটি, লাক্সারি এই ধরনের প্রফেশনে এরা দারুণ সফলতা লাভ করে থাকে। হাতের যদি নিম্ন মঙ্গল পর্বত বা অনেকে এটাকে রাহুর পর্বত বলে থাকেন, এই পর্বতটি সব থেকে শুভ অবস্থায় থাকে, তাহলে অ্যাগ্রেসিভ, আর্মি, ডিফেন্স প্রভৃতি ক্ষেত্রে এরা দারুণ ফলাফল করতে পারে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, পরবর্তী পাঠে আরও বিস্তারিত আলোচনা করব। এছাড়াও আমাদের আরও দেখতে হয়, দেখার মধ্যে হাতের আঙুলের গঠন, আঙুলের ছোট বড়, তাছাড়াও হাতের ফিঙ্গারপ্রিন্ট অনুযায়ী আপনার প্রফেশন নির্বাচন আপনি অবশ্যই করতে পারবেন। এটা দেখেও আপনি একটা সহজ ধারণা পেতে পারবেন। পরবর্তী ভিডিওতে আমি এর সেকেন্ড পার্ট নিয়ে অবশ্যই আসব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল অপশনে সেট করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভগবান নারায়ণের কাছে আপনাদের সকলের মঙ্গল কামনা করি। ওং নমঃ ভগবতে বাসুদেবায়।